আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় যে ভনিতা করে অন্যায় করে তার সামনে বলে এবার আমি যা বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার সম্বন্ধে আমরা ব্যক্তিগত ঝগড়া নেই আমার কোনো ক্লাস নেই কোনো দুর্ভাবনা নেই কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করেছেন আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি প্রতিবাদ করেছি আমার ভাষায় শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে আমার পার্টির আপত্তি আছে অন্যরাও বলেছে যদি তাই হয় তাহলে আমি দুঃখিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা কাঁথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের নেতাকে তার পরিবারকে তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায় কুরুচিকর ভাষায় আক্রমণ করবে আমি তারই প্রতিবাদ করেছে মমতা মントপাধ্যায়কে কুরুচিকর মন্তব্য করার ঘটনা নির্বাচন কমিশনের সোকোজে জবাব দিলেন दिलीप ঘোষ সম্প্রতি বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী दिलीप ঘোষ ভোট প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করে বলেছিলেন উনি গোয়ায় গিয়ে বলেন আমি গোয়ার মি ত্রিপুরায় গিয়ে বলেন আমি ত্রিপুরার মি আরে বাপ তো আগে ঠিক করুন যার তার মে হওয়া ঠিক নয় এর পরেই তার বিরুদ্ধে সরব হয়েছিল তৃণমূল প্রথমে তারা মেল মারফত অভিযোগ জানায় কমিশনে বৃহস্পতিবার তৃণমূলের প্রতিনিধি দল কমিশনে গিয়ে অভিযোগ করে এরপরে দিলীপকে মানে দিলীপ ঘোষকে শোকজ করে নির্বাচন কমিশন শনিবার সাত সকালে পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে চা চক্রে যোগ দিয়ে সাংবাদিকদের জানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিলীপ ঘোষ আর সেই সোকজের জবাবও দিয়েছেন দিলীপ ঘোষও তিনি বলেন সব জবাব দেওয়া হয়ে গেছে যা মিডিয়াতে বলেছি তাই উত্তরেও দিয়েছি যেহেতু ফর্মালিটি তাই লিখিতভাবে জানিয়েছি সব দিকই খোলা রেখেছি বলছেন তিনি শোনা বা আপনাদের সবাই যা বলেছি সেটাই বলেছি আমি বলেছি যে আমি তো মিডিয়াতে বলেই দিয়েছি আমার বক্তব্য কিন্তু যেহেতু ফর্মালিটি লিখিতভাবে জানিয়েছে সেটা তো দুটো দিক রেখেছিলেন একদিকে দুঃখ প্রকাশ পাশাপাশি দৃণমূল যে আক্রমণ করছে সব দিকই রেখেছি আমি এর আগে তিনি বলেছিলেন আমার বক্তব্য নিয়ে বিতর্ক প্রথমবার নয় যে করে অন্যায় করে তার সামনে বলি এবার আমি যা বক্তব্য রেখেছি মুখ্যমন্ত্রী মমতা যার সম্বন্ধে আমার ব্যক্তিগত ঝগড়া নেই কোনো ক্লিশ নেই কোনো দুর্ভাবনা নেই কিন্তু উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন মানুষকে বিভ্রান্ত করেছেন আমি তার বিরুদ্ধে বলেছি এবং প্রশ্ন করেছি ও প্রতিবাদ করেছি আমার ভাষা শব্দ চয়ন নিয়ে অনেকের আপত্তি আছে আমার পার্টির আপত্তি আছে অন্যরাও বলেছে যদি তাই হয় তাহলে আমি দুঃখিত কিন্তু আমার প্রশ্ন হচ্ছে তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা কাথিতে দাঁড়িয়ে আমার বিধায়ক দলের নেতাকে তার পরিবারকে তার বাবাকে এর থেকেও খারাপ ভাষায় কুরুচিকর ভাষায় আক্রমণ করবে সেখানে কেন তার বিরুদ্ধে কিছু বলছে না কেউ কিছু কেন বলবে না তার বাবা একজন বাংলার বর্ষিয়ান রাজনীতিবিদ ওনাকেও অপমান করা হচ্ছে তার কোনো সম্মান নেই একজন মহিলা যা খুশি বলবে কেবল মহিলা কার্ড ব্যবহার করা হবে আমি তারই প্রতিবাদ করেছি কি বলছেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের আমার বক্তব্য নিয়ে প্রথমবার নয় কারণ আমি যা যে ভনিতা করে অন্যায় তার সামনে বলি এবারে আমি যে বক্তব্য রেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী যার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত ঝগড়া নেই যার সম্বন্ধে আমার মনে কোনো ক্লেশ নেই ক্লেশ নেই কোনো দুর্ভাবনাও নেই উনি যে রাজনৈতিক বক্তব্য বারবার দিয়েছেন লোককে আর বিভ্রান্ত করার জন্য আমি তার প্রতিবাদ করে প্রশ্ন করেছি প্রশ্ন হচ্ছে আমার ভাষা শব্দ প্রয়োগ নিয়ে বহু লোকের আপত্তি আছে আমার পার্টিও বলেছে অন্যরাও বলেছে যে অংশ অসংসদীয় যদি তাই হয় আমি তার জন্য দুঃখিত কিন্তু আমি সঙ্গে সঙ্গে প্রশ্ন করব তারই পার্টির এক নেতা তারই পরিবারের এক নেতা সে কাঁথিতে দাঁড়িয়ে গিয়ে আমার বিধায়ক দলের নেতার নামে তার বাবার নামে এর চেয়েও খারাপ খারাপ শব্দ গালাগালি দেবে কেন আমার বিধায়ক দলের নেতার কি মান সম্মান নেই তার বাপে কথা বলবে তার বাবা বাংলার একজন বরিষ্ঠ রাজনীতিবিদ এখনও জীবিত আছেন তার মান সম্মান নেই যাদের সুবিধারা নিয়েছেন তাকে নিয়ে যা যায় যা বলবে তখন কেউ টিএমসি কেউ প্রতিবাদ করে না কেন কেন তাকে এ করা হয় না পার্টি থেকে স্টেটমেন্ট দেওয়া হয় না কেন জন্য রাজনীতিক বক্তব্য আমি দেখেছি আর দ্বিতীয় কথা হচ্ছে এই ধরনের যারা শুরু করেছে রোজ বাপা বাপান্ত করা হচ্ছে কেন শুভেন্দু অধিকারী পুরুষ বলে তার সম্মান নেই তার বাবার সম্মান নেই কেবল মহিলা বলে একজন তার সম্মানের প্রশ্ন উঠবে যা ইচ্ছা বলতে পারে কোথায় কথায় মহিলা কার্ড বার করা হবে আমি তারই প্রতিবাদ করেছিলাম এ নিয়ে আর কিছু বলার নেই দলকে বা যে কেউ যেটা চিঠি চাপাটি অফিসিয়াল তার অফিসিয়াল উত্তর আমি দেবো বৃহস্পতিবার সকালে নিউটন ইকো পার্কে ভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্র বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ সেখানে গিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন সেখানে তিনি শোকজ নোটিস প্রসঙ্গে বলেন এটা রুটেন প্রোগ্রাম যথারীতি আমার আইনজীবীরা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেব। আইনের কথা আইনিভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে দশজন গেছে টিএমসে কি এমন হয়ে গেছে সকালে উঠে মিশর বাড়ি গেছে তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নেতাজি কার নামে কি না বলছো কি বলেছিলেন দিলীপ ঘোষ শোনাব আপনাদের এটা রুটিন প্রোগ্রাম যথারীতি আমার লয়াররা দেখছেন চিঠি রেডি আমরা পাঠিয়ে দেব আইন আইনের কথা আইনভাবে হবে কিন্তু আমার অবাক লাগলো একটা চিঠি দিতে জন গেছে টিএমসির ভাই কি এমন হয়ে গেছে সকালে উঠে মেসর বাড়ি দৌড়েছ তোমরা যখন রাস্তাঘাটে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের মাননীয় সভাপতি নাড্ডাজি কার নামে কি না বলেছ আমরা তো মেস কাছে যাই না যে কান মুলে দিন আজকে পারছো না রাস্তায় রাজনীতি করতে তাই ইলেকশন কমিশনের কাছে যেতে হচ্ছে যাও ঠিক আছে আমরাও মেনে কাজ করি আমার পার্টি আমাকে বলেছে যে রাজনীতি হোক সাইলেন্টতার মধ্যে আমরাও এটা মনে করি না পার্টি আমাকে জানিয়েছে আমিও পার্টিকে তার আমার বক্তব্য জানাবো তো যারা রাজনীতির ময়দান ছেড়ে দিয়ে আজকে ছুটে যাচ্ছেন যারা কোনোদিন রাজ্যপালের কাছে যেত রাজ্যপালকে তো তারা রাজ্যপালের কাছে চা খেতে যাচ্ছে ইলেকশন কমিশনের কাছে যাচ্ছে কেন ময়দানে লড়তে পারছো না গত সোমবারই নিজের নতুন কেন্দ্র বর্ধমান দুর্গাপুরে পৌঁছে যান দিলীপ ঘোষ আর মঙ্গলবার সকালে দুর্গাপুরে চায়ের আটায় জনসংযোগ সারেন তিনি তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে বাবা তুলে বলেন তাকে তার বাড়ির লোকেরাই ধাক্কা মেরে ফেলে দেয় বাংলার লোক কখন ধাক্কা মারবেন উনি বুঝতে পারবেন না বাংলা নিজের ভাইপোকেই চায় মুখ্যমন্ত্রী গোয়াতে গিয়ে বলেন আমি গোয়ার মেয়ে ত্রিপুরাতে গিয়ে বলেন আমি ত্রিপুরার মেয়ে আসলে উনি আগে বাপ তো ঠিক করুন যার তার মেয়ে হওয়া ঠিক নয় ঠিক কি বলেছিলেন শুনুন পরিবেশ বিপন্নটা সারা পশ্চিমবঙ্গ মানুষ বিপন্ন তার পরিবেশ মানুষই পরিবেশকে বিপন্ন করছে এটা ঝান্ডা নিয়ে মাটির মানুষ আপনি জানেন এখানে একটা সমন্বয় বলে কিছু আছে লাভ সমন্বয় তাতে কত বড় ধাপলা হয়েছে কত টাকা পয়সা তার মাধ্যমে রং হয়েছে এখানকার সবচেয়ে বড় নেতা তার সঙ্গে যুক্ত আছে তো এগুলো তো কেউ জানে না এরকম নয় তার জন্য নোটিশ ফোটিস এসছে আগামী দিনে আরও কিছু আসতে কোটি টাকার ক্রিকেট প্রতিযোগিতা করছে তারা একটা প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে অন্যায় দুর্নীতি হচ্ছে লোক জানে কিন্তু লোক জানে মানে যেদিন লোক চুপ করে থাকে অন্যান্য খবরে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলে